মুদি ব্যবসায়ীর বাড়ি এদিন ইডির হানা। এদিন একযোগে নদিয়া জেলার বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় ইডি আধিকারিকরা। মুদি ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। এদিন ওই মুদি ব্যবসায়ী ছাড়াও আরো বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় ইডি। বুধবার নদিয়ার বেশ কয়েকটি জায়গায় সকাল থেকে ইডির হানা। নদিয়ার হরিণঘাটা, কৃষ্ণনগর, শান্তিপুর, নবদ্বীপ সহ একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরের হানা। আজ নদিয়ায় পৃথক তিনটি জায়গায় ইডি হানা দেয়, যার মধ্যে শান্তিপুরের বাবলা গ্রাম পঞ্চায়েতের কন্দখোলা সংলগ্ন শান্তিপুর বাইপাসে রাস্তার পাশে অবস্থিত একটি রাইস মিল এবং জিকে এগ্রো ফুড প্রোডাকশন নামে একটি রাইস মিল এবং আটাকলে হানা দেয়। তিনটি গাড়িতে থাকা আটজন প্রতিনিধি কারখানা খতিয়ে দেখা, মালিকের সাথে কথাবার্তা বলা এবং জিজ্ঞাসাবাদ করেন তারা। জানা যায় জিকে এগ্রো ফুড প্রোডাকশনের ওই কারখানায় সন্দেহজনক কোনো বিষয় নিয়েই এদিন তদন্তে আসেন তারা। সকালবেলায় গাড়ি দুটো আসলো, এই দুই আসার পরে দেখছি এরকম সেন্ট্রাল ফোর্স সঙ্গে নিয়ে তিনজন অফিসার এই বাড়িতে ঢুকেছে, এই দোকানে এখন সার্চ করছে। ভুসিমালের ব্যবসা করে মোটামুটি আজ প্রায় 20 বছর ওখানে ভুসিমালের ব্যবসা করে কল্যাণ সাধুকা। পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগর মল্লিকপাড়া বারোয়ারির পাশের বাড়ি মুদিখানা ব্যবসায়ী প্রদীপদের বাড়িতে ইডির আধিকারিকেরা হানা দেন। স্থানীয় সূত্রে জানা যায় প্রদীপ দে বছর দুয়েক আগে রেশনের সামগ্রী বিক্রি করতে গিয়ে ধরা পড়ে। বেশ কিছুদিন সে জেল হেফাজতেও ছিলেন। নবদ্বীপের ফকির তলায় করিসাহা নামে এক ব্যবসায়ীর বাড়িতে এদিন ইডি হানা দেয়। ইডির একটি প্রতিনিধি দল নবদ্বীপের ফকির তলায় হরিসাহা নামে এক ব্যবসায়ীর বাড়িতে এদিন ইডি হানা দেয়। ইডির একটি প্রতিনিধি দল নবদ্বীপের ফকির তলায় টেক্সটাইলের ব্যবসায়ীর বাড়িতে সকালে প্রায় 7টা নাগাদ হানা দেয়। জানা যায় হরিসাহা নামে এক ব্যক্তি একটি গমের মিল আছে, কাপড়ের ব্যবসা সহ একাধিক ব্যবসা রয়েছে তার। যদিও ঠিক কি কারণে এটি তদন্ত শুরু করেছে সে বিষয়ে এখনো স্পষ্ট জানা যায়নি। কমল দত্তের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া। মুদি ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা। এদিন ওই মুদি ব্যবসায়ী ছাড়াও আরো বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় ইডি। বুধবার নদিয়ার বেশ কয়েকটি জায়গায় সকাল থেকে ইডি হানা। নদিয়ার হরিণঘাটা, কৃষ্ণনগর, শান্তিপুর, নবদ্বীপ সহ একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরের হানা। আজ নদিয়ায় পৃথক তিনটি জায়গায় ইডি হানা দেয়, যার মধ্যে শান্তিপুরের বাবলা গ্রাম পঞ্চায়েতের কন্দখোলা সংলগ্ন শান্তিপুর বাইপাসে রাস্তার পাশে অবস্থিত একটি রাইস মিল এবং জিকে এগ্রো ফুড প্রোডাকশন নামে একটি রাইস মিল এবং আটাকলে হানা দেয়। তিনটি গাড়িতে থাকা আটজন প্রতিনিধি কারখানা খতিয়ে দেখা, মালিকের সাথে কথাবার্তা বলা এবং জিজ্ঞাসাবাদ করেন তারা। জানা যায় জিকে এগ্রো ফুড প্রোডাকশনের ওই কারখানায় সন্দেহজনক কোনো বিষয় নিয়েই এদিন তদন্তে আসেন তারা। সকালবেলায় গাড়ি দুটো আসলো, এই দুই আসার পরে দেখছি এরকম সেন্ট্রাল ফোর্স সঙ্গে নিয়ে তিনজন অফিসার এই বাড়িতে ঢুকেছে, এই দোকানে এখন সার্চ করছে। ভুসিমালের ব্যবসা করে মোটামুটি আজ প্রায় 20 বছর ওখানে ভুসিমালের ব্যবসা করে কল্যাণ সাধুকা। পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগর মল্লিকপাড়া বারোয়ারির পাশের বাড়ি মুদিখানা ব্যবসায়ী প্রদীপদের বাড়িতে ইডির আধিকারিকেরা হানা দেন। স্থানীয় সূত্রে জানা যায় প্রদীপ দে বছর দুয়েক আগে রেশনের সামগ্রী বিক্রি করতে গিয়ে ধরা পড়ে। বেশ কিছুদিন সে জেল হেফাজতেও ছিলেন। নবদ্বীপের ফকির তলায় হরিসাহা নামে এক ব্যবসায়ীর বাড়িতে এদিন ইডি হানা দেয়। ইডির একটি প্রতিনিধি দল নবদ্বীপের ফকির তলায় হরিসাহা নামে এক ব্যবসায়ীর বাড়িতে এদিন ইডি হানা দেয়। ইডির একটি প্রতিনিধি দল নবদ্বীপের ফকির তলায় টেক্সটাইলের ব্যবসায়ীর বাড়িতে সকালে প্রায় 7টা নাগাদ হানা দেয়। জানা যায় হরিসাহা নামে এক ব্যক্তি একটি গমের মিল আছে, কাপড়ের ব্যবসা সহ একাধিক ব্যবসা রয়েছে তার। যদিও ঠিক কি কারণে এটি তদন্ত শুরু করেছে সে বিষয়ে এখনো স্পষ্ট জানা যায়নি। কমল দত্তের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া।